আসসালামু আলাইকুম। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবি জানালেন নূর। আরো থাকছে আয়না ঘরের মূল হোতা আমি, এসব কিভাবে বানান। সর্বশেষ তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের ঘোষণা নাজমুলের। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে দৈত্য দানব হয়ে উঠে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তাই সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্বের দাবি জানিয়েছেন তিনি। বুধবার রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন নইম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় এ দাবি জানান নূর। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, জনগণের যে প্রত্যাশা এ রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে দৈত্য দানব হয়ে ওঠে, রাজনৈতিক দলের নেতারা জমিদার হয়ে ওঠে। এই জমিদার যেন না হতে পারে, দৈত্য দানব যেন না হতে পারে, তার জন্য আমরা বলেছি যে সংসদে একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থাকতে হবে, যে রাজনৈতিক দল জনগণের ভোট পাবে তারা যেন সংসদে থাকতে পারে। তিনি আরো বলেন, তার জন্য সংখ্যানুপাতিক নির্বাচনের একটা বিধান, অর্থাৎ দল কোন যদি 1% ভোট পায় সারা বাংলাদেশে সেই দলের 3 জন সংসদ সদস্য প্রার্থী থাকবে। কোন দল ছোট দল যদি 10% ভোট পায়, যেহেতু 300 আসন তার 30 জন এমপি থাকবে, তাহলে কোন একক দলের মাতব্বরি সংসদে থাকবে না। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা চায় বাংলাদেশ দল, জামাত সহ বিভিন্ন দল। একমাত্র বড় 2-1টা দল ব্যতীত সব দল এই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছে। বিপিন নূর বলেন, প্রতিকূল সময়ে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। আজকের যে গণ অভ্যুত্থান, যেই পাটাতনের উপর দাঁড়িয়ে গণ অভ্যুত্থান ঘটেছে গোটা সংস্কার আন্দোলন। 2018 সালে সেই কোটা সংস্কার আন্দোলনের জন্ম দিয়েছিলাম আমরা, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। 2018 সালে আমরা সেই আন্দোলন করতে গিয়ে কিভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, ইউটিউবে যান, ফেসবুকে যান, কোটা সংস্কার আন্দোলন হামলা লিখলে সমস্ত ডকুমেন্ট চলে আসবে, আপনারা দেখতে পারবেন। পথসভা শেষে বিপিনুর এবং অন্যান্য নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমনের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান বলেছেন, আয়নাঘরের মূল হোতা আমি, এসব কিভাবে বানান। আমি আয়নাঘরের মূল হোতা নই, এসব আমার নামে বানানো মিথ্যা অভিযোগ। বুধবার আদালতে তিনি এসব কথা বলেন। আজ নিউ মার্কেট থানায় দায়ের করা একটি গুম ও অপহরণের মামলায় সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়। আদালতে তোলা হলে জিয়াউল আহসানের ব্যাপারে বিচারক সাইফুর রহমান জিজ্ঞাসা করেন, উনি কি অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা? তখন মামলার তদন্ত কর্মকর্তা বলেন, না, অব্যাহতিপ্রাপ্ত নন, মূলত অবসরপ্রাপ্ত। এরপর বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে বলেন, ওনার নামের পাশে অব্যাহতিপ্রাপ্ত লেখা আছে, এটা ঠিক করে দেবেন। তখন বিএনপি বন্দী আইনজীবী বলেন, উনি মূলত অব্যাহতিপ্রাপ্ত, আয়নাঘরের মূল হোতা তিনি, বিগত সরকারের গুমখুনের কারিগর। বিএনপি পন্থী আইনজীবীর এমন বক্তব্যের প্রতিবাদে আসামি পক্ষের আইনজীবী বলেন, আয়নাঘরের হোতা বললেই হলো, এসব কই পান। তখন বিচারক বলেন, এখন তো শুনিনি, শুনানির সময় না, আপনারা চুপ করেন। এরপর নিউ মার্কেট থানার মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে বিচারক এজলাস ত্যাগ করেন। পরে বিএনপি পন্থী ওই আইনজীবীকে উদ্দেশ্য করে জিয়াউল আহসান বলেন, আয়নাঘরের মূল হোতা আমি, এসব কিভাবে বানান। আমি আয়নাঘরের মূল হোতা নই, এসব আমার নামে বানানো মিথ্যা অভিযোগ। পরে তাকে হেলমেট পরিয়ে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে, অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়, বিশ্বরোড ও মোল্লারহাট উপজেলার জয়দিহি বাসস্ট্যান্ড এলাকায় নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন তারা।